মডেল কোশ্চেনটা করো, দেওয়া আছে না? এটা দেখো, এটা করো, শুরু করো। এ হবে পলিউটেড। হ্যাঁ বলো। এ হবে পলিউটেড। তুমি খাতায় লেখো, আগে খাতায় লেখো উত্তরগুলো, খাতায় লেখো। লেখে একবার আমি ইয়া করব, নাম্বার দিয়ে খাতায় লেখো।
মতন দেখায়। जी हाँ की अवस्था बोलें आसी हम कैसे आसी बोलें जी हाँ अच्छा देन जी भलो आछेन ओ अच्छा 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 ठीक है আপনাদের এখানে এটা কিভাবে মানে প্রাইসিংটা কিভাবে কত 35 না 25 আচ্ছা ঠিক আছে আমি এসে একদিন দেখা করবো না হ্যাঁ জি সালাম ভাই আচ্ছা আমি ফোন দিব আপনার পরে হ্যাঁ
हेलो आसना की इल्मा इल्मा जी सर देखो हैं अच्छा हमें एक तो स्टॉप करे एक तो या कर दीजिए एक क्लियर ना तो हमें एक क्लियर छोड़ दीजिए हैं तुम एक तो अपेक्षा करो पा दो ना मिनट अच्छा
ये हिलमा देखो सो जी सर एक बार देखो हमारे लैपटॉप पर यार ना चार्जर चार्जर तो ऐसा ना जी सर लैपटॉप पर चार्जर तो हड़प के पूजे गए से করতে থাকো যতক্ষণ ইয়া আছে করতে থাকো কিন্তু হবে আমি তো টেনশনে আছি কালকে ক্লাস টিমও কি পাবো করো তুমি করো হ্যাঁ হিলমা করতেছ জি স্যার হম করো
Thank you.
আচ্ছা হেলমা হ্যালো জি স্যার আচ্ছা তাহলে আমরা জি স্যার হ্যাঁ তুমি কি কোনটা করছো 5 আচ্ছা 5 নাম্বারটা বলো জোরে বলো he told he could pay for it he again told that he had broke the axe handle down careless being dissatisfied he again told to jerry that moreover the fault had been in the wood of the handle he told him he could see the man who he had bought it from abar bolo to abar bolo he told he would pay for it he again told that jerry told me that he would pay for it acha tar pore Jerry again told that he had broke the axe handle down careless being dissatisfied Jerry again told that moreover the fault had been in the wood of the handle Jerry told him he would see the man who he had bought it from তুমি মনে হয় ভালো ভালো করে করতে পারো নাই দেখো আমি বলি জেরি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট ঠিক আছে জেরি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট হি অ্যাডেড দ্যাট হি হ্যাড ব্রোকেন দ্য অ্যাক্স হ্যান্ডেল ডাউন কেয়ারলেস হি অ্যাডেড দ্যাট হি হ্যাড ব্রোকেন দ্য অ্যাক্স হ্যান্ডেল ডাউন কেয়ারলেস I told him that no one hit accurately every time. I added that the fault had been in the wood of the handle. I also said that I would see the man who I had bought it from. দেখো যে কোনো মুহূর্তে চার্জ বন্ধ হয়ে যেতে পারে কারণ আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে এখন বুঝছো অসুবিধা নাই আমরা কালকে আবার আগামী ক্লাসে আবার বেশি করে পড়বো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স করছো না আরে চেঞ্জিং সেন্টেন্স আমরা মুখে মুখে বলি ঠিক আছে চেঞ্জিং সেন্টেন্স এক দোকান চার্জারটা শেষ হয়ে চার শেষ হয়ে গেলে আবার ঝামেলা চার্জার বেশিক্ষণ থাকবে না আচ্ছা 34% আছে আরে চেঞ্জিং সেন্টেন্সটা একটু বলো তো বলো চেঞ্জিং সেন্টেন্স কি হবে বলো Child labor is one of the biggest curse in 21st century. No other curse but child. Bola. No other diye hobe na. Are na, eta to very few. one of the আছে না আচ্ছা হ্যাঁ one of the থাকলে কি দিয়ে করতে হবে very few one of the থাকলে very few দিয়ে করতে হবে বুঝছো very few cars very few দিয়ে করতে হবে very few curses of the 21st century are so big as অথবা as big as child labor কথা শুনতে পাচ্ছ পরিষ্কার হ্যাঁ ওকে এরপর একটা বলো It is the violation of human rights. Interrogative. কি হবে? Isn't it the violence of human rights? It is the violation of human rights. কি হবে? Isn't it the violation of human rights? Violation of human rights. ঠিক আছে. But unfortunately, this has become accepted in our society. কমপ্লেক্স কি হবে এখানে আনফরচুনেটলি আছে এটা এজ এটা অ্যাডভার্ব আমরা জানি যে অ্যাডভার্ব গুলো থাকলে আমরা কি করি এগুলোকে অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে আর এখানে নতুন একটা সাবজেক্ট আনতে হবে যেটা আমরা সব সময় ইউজ করি যদি কোনো সেন্টেন্স আমরা শুরু করতে না পারি তখন আমরা কার সাহায্য নেই
ইটের সাহায্য নিয়ে আই টি ইট অথবা টি এইচ ইয়া দি দেয়ার যেমন ইট ইজ আনফরচুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি অথবা হ্যাঁ এটা এইভাবে করতে হবে ইট ইজ আনফরচুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি সোসাইটি ওকে তারপর দেখো অনলি পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস নেগেটিভ কি করবা এখানে অনলি দ্বারা কি বুঝিয়েছে অনলি দ্বারা ব্যক্তি বুঝাইলে নান বাট বস্তু বুঝাইলে নাথিং বাট সংখ্যা বুঝাইলে নট মোর দেন কি বুঝিয়েছে এখানে অনলি দ্বারা অনলি অ্যালোন মেয়ারলি দ্বারা এরকম যদি সংখ্যা বুঝায় নট মোর দেন বস্তু বুঝাইলে নাথিং বাট আর ব্যক্তি বুঝাইলে না নান বাট তাহলে এখানে তো ব্যক্তি বুঝায় নাই তাহলে একটা বিমূর্ত ধারণা বস্তুগত ধারণা বুঝিয়েছে ঠিক আছে তাহলে নাথিং বাট হ্যাঁ নাথিং বাট পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস স্যার এক সেকেন্ড হ্যাঁ বলো মানে যে ইমো থেকে বারবার কল আসতেছে কে কল দিচ্ছে কাজিন টিচার আদিব আদিব কে কাজিন কাজিন তোমাদের আত্মীয় নাকি বারবার কল দিচ্ছে আদিবে কামানের ছেলে আদিব হ্যাঁ হ্যালো 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 কথা না বলে কেউ হ্যালো যা কথা বলে না বললেন ধরে রাখো ব্যান ইলমা জি স্যার এই যে আবার এই যে তুমি কেটে দাও এখন কেটে দাও ওই যে তুমি দুইটা লাইন একসাথে চলতে পারে না তো হ্যাঁ আমরা একটা লাইনে আছি না অনলাইনে ওখানে কল এটা আসলে শোনা যাবে এটা পরে আর তুমি ক্লাস করলে তুমি আলাদা একটা মোবাইল ইউজ করতে হবে এভাবে তোমার আম্মার মোবাইল ইউজ করলে তোমার আম্মার মোবাইলে তো অনেক সময় গুরুত্বপূর্ণ কল আসতে পারে তো তুমি ক্লাসের জন্য আলাদা একটা মোবাইল ব্যবস্থা করতে হবে 10,000 টাকা বা 12,000 টাকা দিলেই পাওয়া যাবে মানে নরমালি আচ্ছা তারপরে আমারই তো ছিল নষ্ট হয়ে গেছে ও আচ্ছা ঠিক করাতে যাইতে হবে এই যে আমি তো এখন এখন চার্জারটা নষ্ট হয়ে গেল আমি এখন আবার দৌড় দিতে হবে তাড়াতাড়ি যে কোনো মুহূর্তে তোমার শাটডাউন হয়ে যাবে আনলে ক্লাস নেওয়া যাবে মোবাইলে নিতে হবে আর কি মোবাইলে নিলে আবার এত সুবিধা হবে না অনেক কিছু স্লাইড দেখানো যাবে না আচ্ছা অসুবিধা নাই আজকে যতটুকু পারি আমরা পড়ি আচ্ছা তারপরে দেখো ইন এ ফ্যামিলি অফ 5 or 6 চিলড্রেন দ্য প্যারেন্টস হ্যাভ টু সেন্ড সাম অফ দেয়ার কিডস টু ওয়ার্ক সো দ্যাট দে ক্যান ফিল দেয়ার এমটি স্টমাক সিম্পল কি করতে হবে দ্য ফ্যামিলি অফ 5 or 6 চিলড্রেন দ্য প্যারেন্টস হ্যাভ টু সেন্ড সাম অফ দেয়ার কিডস টু ওয়ার্ক সো দ্যাট যাতে করে উদ্দেশ্য অলরেডি এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে আমরা এটাকে সিম্পল করতে হবে সিম্পল করতে হলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা উদ্দেশ্য আছে তো আমরা জানি উদ্দেশ্য বুঝালে সো দ্যাট থাকলে সিম্পল করার সময় টু ব্যবহার করতে হবে সো দ্যাট উঠিয়ে দিয়ে টু ব্যবহার করতে হবে দে তুলে দিতে হবে ক্যান তুলে দিতে হবে এবং টু এর পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম যেটা আছে ফিল এটাকে দিতে হবে In a family of 5 or 6 children, the parents have to send some of their kids to work to fill their empty stomachs. Okay? Edward, though these 4 children have to work hard all day long, in return, they are rewarded with all kinds of abuses. Though থাকলে বোঝা গেল এটা complex. আমরা কম্পাউন্ড করতে হবে তো কম্পাউন্ড করলে কি করতে হবে বাট দো থাকলে কমপ্লেক্স এবং এটাকে কম্পাউন্ড করতে হলে বাট তাহলে দো তুলে দিতে হবে দিস পুয়ার চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক হার্ড অল দে লং বাট এই যে এখানে কমা তুলে দিয়ে লং এর পরে কমা তুলে দিয়ে এখানে বাট বসাতে হবে এরপর যা আছে সব বসাই দিলে হবে তারপরে হোয়াট অ্যান ইনহিউম্যান অ্যাক্ট ইট ইজ তাহলে এটা তোমার দেখতে পাচ্ছি আমরা
What an inhuman act it is. তাহলে inhuman শব্দটা adjective. আমরা জানি যে adjective কে modify করে adverb. আর noun কে modify করে adjective. ঠিক আছে? তো যখন what অথবা how যেটাই থাক, যখন যখন এই ধরনের exclamatory sentence থেকে assertive করতে বলবে, তখন আমরা খেয়াল করব যে ভেরি হবে না গ্রেট হবে কোনটা হবে। যদি অ্যাডজেক্টিভ থাকে সেই ক্ষেত্রে আমি ভেরি ব্যবহার করব, মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কে তো অ্যাডভার্ব মডিফাই করবে, তো ভেরি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর যদি নাউন থাকে সেখানে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সে তখন আমি গ্রেট ব্যবহার করব, কারণ গ্রেট একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে ইনহিউম্যান অ্যাডজেক্টিভ যেহেতু, তো অবশ্যই এখানে অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব হলো আমাদের ভেরি, ভেরি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমরা অ্যাসার্টিভ করি, ইট ইজ আ ভেরি, ইট ইজ আ ভেরি ইনহিউম্যান অ্যাক্ট, ইট ইজ আ ভেরি ইনহিউম্যান অ্যাক্ট। ঠিক আছে? ইট ইজ আ ভেরি ইনহিউম্যান অ্যাক্ট, এটা খুবই অমানবিক কাজ, বুঝতে পেরেছো? স্লেভারি ইজ নট সো ইনহিউম্যান অ্যাজ ইট, অ্যাজ অ্যাজ থাকলে আমরা কিভাবে কম্পারেটিভ করব, নট লেস দেন, স্লেভারি ইজ নট অ্যাজ হিউম্যান অ্যাজ ইট, স্লেভারি নয় এতটা ইনহিউম্যান এটার মতো, মানে স্লেভারি খুবই ইনহিউম্যান একটা ব্যাপার। তাহলে আমরা কি করব, স্লেভারি আমরা এটাকে নেগেটিভ করতে হবে, নট যুক্ত আছে এখানে আবার, তাহলে ইট ইজ মোর ইনহিউম্যান দেন স্লেভারি, ইট ইজ, তাহলে ইট স্লেভারি ইজ নট অ্যাজ ইনহিউম্যান অ্যাজ ইট, মানে স্লেভারি এটার থেকে এতটা ইনহিউম্যান নয়, মানে বোঝা গেল যে ইট যেটা বোঝাচ্ছে এটা আরো বেশি ইনহিউম্যান, তাহলে ইট ইজ মোর ইনহিউম্যান দেন স্লেভারি, অর্থটা বুঝতে পারছো? এটা একটু জটিল, অর্থটা খেয়াল করতে হবে, চাইল্ড লেবার শুড বি স্টপড, প্যাসিভে আছে এটা, তো স্টপ করবে কে, গভর্নমেন্ট, গভর্নমেন্ট শুড স্টপ চাইল্ড লেবার, ওকে, গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস, তাহলে স্টেপস হ্যাভ বিন টেকেন টু প্রিভেন্ট চাইল্ড লেবার বাই গভর্নমেন্ট, বুঝতে পারছো? এবার দেখো কমপ্লিটিং সেন্টেন্স, এ কবলার ওয়াজ হ্যাপি টু ড্যাশ, হি হ্যাড আ নেইবার হ্যাভিং ড্যাশ, হি ওয়ান্টেড টু হেল্প হিম বাই ড্যাশ, ড্যাশ দ্য কবলার লস্ট হ্যাপিনেস বাট ফর হিজ মানি ড্যাশ। কি হবে এটা? একজন মুচির কথা বলছে, এ কবলার ওয়াজ হ্যাপি টু লিড আ ভেরি সিম্পল লাইফ, কবলার খুব সরল সহজ জীবন যাপন করছিল, হি হ্যাড এ নেইবার হ্যাভিং আ লট অফ মানি, তার একজন প্রতিবেশী ছিল যার ছিল অনেক টাকা, হি ওয়ান্টেড টু হেল্প হিম বাই গিভিং সাম মানি, এই প্রতিবেশী কবলারকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে চেয়েছিল, টেকিং মানি ফ্রম হিজ নেইবার দ্য কবলার লস্ট হ্যাপিনেস, প্রতিবেশীর কাছ থেকে টাকা নিয়ে কবলার তার যে সুখ ছিল মনে সেটা হারিয়ে গেল, but for his money কিন্তু এই টাকার জন্য he could enjoy sound sleep, but for his money he could not, কিন্তু এই টাকার জন্য সে সুন্দর ঘুম ঘুমাইতে পারেনি, মানে মানুষের পকেটে টাকা আসতে কিন্তু ঘুম চলে যায়, এটা বলছে যে আবার টাকা না থাকলেও ঘুম থাকে না, তাই না? দিদিক দিয়ে জ্বালা। আচ্ছা সাবিস সুবিস দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট হ্যাজ এ হিউজ, কি হবে, population most people have, most people here live below the poverty line and cannot therefore afford to educate their children's many poor children either drop out of school just after a few years or simply do not go to school at all,
situation hobe we have far too many students to educate compared to the number of institutions available bangladesh needs more schools colleges and universities to provide for the increasing number of students but owing to financial constraints the government cannot build the requisite number of educational institution okay ever dekho tech question every student can realize the importance of learning english but he hardly realizes it kyo be every student can realize the importance of e-learning does she ever dekho he is preparing to set foot on the mars mane mars namoke grohe she jabe actually nothing is impossible for him kyo be এটা নেগেটিভ আছে তাহলে ইজ ইট বুঝতে পারছো হ্যাঁ এবার দেখো শি ডিস্ট্রিবিউটেড দ্য আচ্ছা লাস্ট সেন্টেন্সটা পড়ি অ্যাজ হি বিকেম অটারলি ডিসস্যাটিসফাইড হি স্টার্টেড কমপ্লেইনিং তাহলে অ্যাজ যুক্ত অংশটা হলো নির্ভরশীল অংশ আর এর পরের অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে সেটা অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করব তাহলে ডিডন্ট হি তাই না হুম আচ্ছা আই অ্যাম ভেরি বিজি নাও আই ক্যানট অ্যাকম্পানি ইউ টুডে লেটস মিট টুমরো তাহলে লেটস অথবা লেখাস থাকলে শ্যাল উই আর যদি লেট হিম দে এগুলো থাকে হ্যাঁ উইল ইউ এরকম হবে বুঝতে পারছো লেখাস অথবা লেটস থাকে তাহলে উইল ইউ লেট হিম প্লে ফুটবল উইল ইউ ঠিক আছে লেট দ্যাম প্লে ক্রিকেট উইল ইউ বুঝতে পারছো হ্যাঁ তো নো হ্যাঁ শুনটা আচ্ছা জি স্যার নোবডি ফুটবল ইজ আ পপুলার গেম নেভারি ডিনাইজ ইট তাহলে নেগেটিভ ডু দে ক্লিয়ার জি স্যার এবার দেখো টিচিং ইজ সাচ এ প্রফেশন এটা কি হবে বলো টিচিং ইজ এ প্রফেশন শুনছো উইচ দ্যাট হেল্পস টু বিল্ড আ নেশন আ টিচার ইজ বোথ আ গাইড এন্ড আ পায়োনিয়ার ইজ বোথ আ গাইড এন্ড আ পায়োনিয়ার হি হ্যাজ টু ডেডিকেট টু দিস নোবল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন জি নাম্বার কি হবে সো অথবা দ্যাটস ওয়াই অথবা দেয়ারফর called an architect of a new society tarpor holo if he neglects his duty social discipline will break down okay punctuation dekho william shakespeare w borator hobe s borator hobe shakespeare er pore comma hobe the manner word literature comma was born by the three comma 1564 in stratford stratford er s borater stratford er pore on er age ekta hyphen hobe bujcho dekhte pachho ji sir অনেক পরে আবার একটা হাইফেন হবে এবন এর এটা বড় হাতে হবে ঠিক আছে পুরস্কার হবে এবন পরে হিজ মাদার হিজ এজ বড় হাতে হিজ মাদার ওয়াজ মেরি আর্ডেন এজ মেরি আর্ডেন প্রপার নাম বড় হাতে হবে মেরি এম বড় হাতে এ বড় হাতে হবে দেখতে পাচ্ছ জি স্যার ফাদার ওয়াজ জন শেক্সপিয়ার জন এর জে বড় হাতে শেক্সপিয়ারের এস বড় হাতে হবে ক্যাপিটাল লেটার ফুল স্টপ শেক্সপিয়ারের পরে তাহলে হি ওয়াজ হি এজ বড় হাতে হবে ক্যাপিটাল হি ওয়াজ নট মাচ এডুকেটেড ফুল স্টপ এডুকেটেড এর পরে ফুল স্টপ তারপরে হি হ্যাড এজ capital letter he had knowledge about grammar and stuff বুঝতে পারছো হুম আচ্ছা প্রথম দিকে দেখো এক নাম্বারটা করছো এটা এক নাম্বারটা করছিস না হ্যালো না পুরোটা না the world is getting warmer এই এখানে warm আছে না warmer এই যে warmerটা হবে এখানে the world is getting warmer হ্যাঁ because of pollution every year millions of people all over the world die as a result of pollution ei je ekhane pollution ache shobto ta ei je pollution in the recent year three number in the recent years there have been alarming reports that the world's climate is undergoing a significant change all these reports provide strong evidence that world temperatures are increasing day by day climatologists predict that midway through the next century temperatures may have risen as much as 4 degrees celsius this could raise sea levels and thereby flood coastal areas and pump lands bujhe gechhe ha Never to fill the blank with suitable words. Punctuality is of great value to a student. Punctuality is a subject of no good mulluban. Therefore, an unpunctual boy who is late in the class
will miss a part of his lesson and fall behind other students, but a punctual student will learn his lesson in time and do well in the examination. Punctuality is the key to success in life. We all should be punctual in our activities. Many students cannot write out their examination papers fairly. Hello, দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে না, হঠাৎ করে কি হলো? এখন দেখা যাচ্ছে তো? হ্যালো? ইলমা? জি না স্যার, দেখা যাচ্ছে না। শুনো, ওই যে চার্জ নাই তো? রেখে দিই, আগামী ক্লাসে এটা দেখাবো, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা।